আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এটা হলো মিরপুর রোডে ওভারব্রিজের একটা সেন্টার হচ্ছে, বা ব্রিজটা কমপ্লিট হচ্ছে সেটার একটু অংশ। তো এখান থেকে আমি ক্রিশ্চিয়ান লেক পর্যন্ত একটু শ্যুট করলাম, কারণ খুব সুন্দর লাগতেছিল। গাড়ি একটু কম ছিল, মানুষ ছিল কিন্তু পরিমাণ কম ছিল, তো সেই জন্যে খুব ঠান্ডা লাগতেছিল হালকা, আর অল্প রৌদ্রু বেশ ভালো লাগতেছিল। সেই কারণেই এখানে ছবিটা আমার নেওয়া, ভিউটা খুব সুন্দর লাগলো, সেই কারণেই এখানে আমি ভিউয়ের একটু শ্যুট করলাম। তো এটা হলো সংসদ ভবন, আমি একটু এগিয়ে যাচ্ছি। আর এখানে সংসদ ভবনের ছবি বা কৃষ্ণ লেকের ছবি আমি আগে কখনো উঠাই নাই, মানে এমনি স্টিল ছবি উঠিয়েছি আরও অনেক আগে, যখন আমার বিয়ে হয় নাই, তখন বিয়ের পরেও এসেছি বাচ্চাদের নিয়ে। কিন্তু অনেক বছর, প্রায় 10-12 বছর তো হবে আমি এখানকার কোনো ছবি শ্যুট করি নাই। তো আজকে কেন জানি মনে হলো যে একটু করি, সেই জন্যে করতেছি। আর আমি যাচ্ছি আমার বাবার বাড়ি, সেই কারণে আর কি ভালো লাগলো, সেই খুশিতেই মনে হয় আমি একটু শ্যুট করলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তবে দেখো রাতের দিকের ভিউটা আরও সুন্দর, খুব সুন্দর আলোকসজ্জা করেছে, তবে কয়েকটা ভবনে করেছে আলোকসজ্জা, তবে খুব ভালো লেগেছে আলোকসজ্জাগুলো, ভালো লেগেছে। কারণ এর আগে আলোকসজ্জা হয়েছে সেটা আমরা দেখতে বের হই নাই, আর এবারে বের হলাম, কারণ দেখতে বের হই নাই, কারণ যেহেতু বাইরে গিয়েছি সেই কারণে আসার পথে রাত হয়ে গিয়েছে, এর জন্যে এই ভিউগুলি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো খুব ভালো লাগলো, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। তবে বেশিক্ষণ শ্যুট করি নাই, কারণ বেশি তো সাজানো হয়নি, কয়েকটা সাজানো হয়েছে, কারণ এই জন্যে এখানে উঠালাম। তো সরকারি ভবনগুলি মনে হয়, বা যেগুলি সরকারের যে ভবনগুলি আছে কার্যকারিতা হয়, সেইখানে মনে হয় একটু বেশি সাজানো হয়েছে। এমনি আগে তো মানে অন্য 26-16 ডিসেম্বর এখানে তো অনেক সাজানো হয়, তো এইবারে আবার এত সাজায় নাই, অল্প কিছু সাজিয়েছে। তো সেগুলোই আর কি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো দেখো খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লেগেছে, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো 7ই মার্চ নেই আর কি। তো দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, কারণ আলোকসজ্জা, তবে পরের দিনেও থাকতে পারে, তোমরা যে যদি ভালো লেগে থাকে বের হয়ে একবার দেখে আসতে পারো, খুবই ভালো লেগেছে আমার। তবে কিছু কিছু ভবন বুঝলাম যেগুলো সরকারি, আর কিছু কিছু ভবন বুঝলাম না যেগুলো কেন সাজিয়েছে, তবে কার যার যার ইচ্ছা শেষে মনে হয় এটা সাজিয়েছে। আর 16 ডিসেম্বর বা অন্য কোনো দিন সাজালে এটা তো মনে হয় সবাই সাজায়, তো এখানে অল্প সাজিয়েছে, তাও খুব ভালো লেগেছে, উপভোগ করো। তো ভাগ্যিস বাইরে বের হয়েছিলাম, তাই এগুলো দেখলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম। সবসময় তো আর এগুলা সাজানো হয় না, আর সেই কারণেই আর কি এগুলো সাজানো দেখানো আর কি। তো আমি বের হয়েছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, অন্য কেউ যদি এটা বের হয়ে দেখে তাদেরও খুব ভালো লাগবে। নিশ্চয়ই রাস্তায় তো অনেক গাড়ি, সবাই দেখতেছে, ভালোই লাগতেছে, আমারও লেগেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো কেমন লাগে, নিশ্চয়ই খুব ভালো লাগবে। এর আগে আমি গত বছরে 16ই ডিসেম্বরে আমি বের হয়ে আলোকসজ্জা দেখেছিলাম, তখন আমরা রিক্সায় করে ঘুরতে বেরিয়েছিলাম, আমি মেয়ে, তারপরে ননদের ছেলে মেয়ে সবাই মিলে গেছিলাম রিক্সায় করে, 2টা রিক্সা নিয়ে, তারপরে আলোকসজ্জা উঠিয়েছিলাম, দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। তোমাদের সাথে শেয়ার করেছিলাম অন্য এক ভিডিওতে বা ব্লগে দেখিয়েছিলাম। তো আজকেও হঠাৎ বাইরে বের হয়েছি বলেই মনে হয় এগুলো দেখতে পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগলো। তো দেখো তোমরাও দেখো আমার সাথে আমাদের এই 7ই মার্চের আলোকসজ্জা, আমারও খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরও খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সুস্থ থেকো, ভালো থেকো, এখন করোনার সময়, যদিও মানুষ বেরোচ্ছে না, আর জীবিকার তারকেই সবাই বের হচ্ছে,
কারণ এই তাগ যদি না থাকতো তাহলে হয়তো ওরকম কেউ বের হতো না, তো সেই কারণেই হয়তো সবাই বের হয়েছে বাইরে। তো সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এই বাংলাদেশ ব্যাংকের সামনে এই শাপলা চত্বর, এখানে খুব ভালো লেগেছে। আর আল্লাহ হাফেজ, সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো।